हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल जन्नत्स कुक। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। तो प्रतिदिन मत आज के आरो एकटी नतून रेसिपी भिडियो निये चले आसलाम आपनादेर साथे शेयर करार जन्य। तो आज के आमी आपनादेर साथे तैरी करे देखाबो किभाबे खूब अल्प समय घरे थाका सामान्य किछु उपकरण दिएई छानार मिष्टि। तो आशा करी आपनादेर काछे अनेक भालो लागबे आमार आजकेर एई रेसिपिटा। तो चलुन कथा ना बाड़िये चले जाच्छि मूल रेसिपिते। तो छानार मिष्टिटा तैरी करार जन्य फार्स्टेई लागछे छाना। तो ये छानाटा एखाने प्राय 2 केजी दूधेर आछे। तो आमार चैनेले किन्तु एकटा भिडियो आछे जेटाते आमी किभाबे छाना तैरी करते हय़, छाना किभाबे संरक्षण करते हय़, ओई फुल टिप्सटा देवा। आपनारा चाइले ओई रेसिपिटाओ देखे आसते पारेन। तो एखन एई छानाटाके आमी खूब भालो करे मथे निछि, मथे एकदम एकटा सफ्ट करे निछि जाते एर मध्ये कोनो रकम लाम्स ना थाके। তো 2-3 মিনিট ছানাটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ঘি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন, বাট এক্ষেত্রে এখানে রান্নার তেলটা ইউজ না করাই ভালো। তো এখন ঘিটার সাথে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা 1 টেবিল চামচ পরিমাণ। ময়দাটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর যদি আপনাদের ছানাটা একটু ভিজা ভিজা হয় সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, এটা আপনাদের ছানার কোয়ালিটি বুঝে। তো এই তো ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তো লেচি কেটে নেওয়ার পর আমি এখন এই লেচি থেকে ছোট ছোট করে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে তৈরি করে নিব। আর এই শেপগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর আমি আজকে গোল করে মিষ্টিটা তৈরি করছি, আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, আশা করি আপনাদের কাছে এটা অনেক ভালো লেগেছে। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি করে নিব। আর এই সাইডে একটা চুলায় আমি একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। তো 1 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ইউজ করছি। তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখন চিনিটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখলে হবে, না হয় কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। তো যেহেতু আমার চিনিটা গুড়ের ছিল, গুড়ের চিনি, তাই আমার চিনির কালারটা একটু লালচে লালচে কালার হয়েছে। আপনাদেরটা যদি নর্মাল চিনি হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা সাদাই হবে। আর এর মাঝে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তো পানিটা যখন বলক এসে গিয়েছে তখন এখানে আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা ট্রাই করবেন সবগুলো মিষ্টিকে একসাথে দিয়ে দেওয়ার জন্য। যদি কয়েকটা আগে বা কয়েকটা পরে দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একই সময় হবে না, অনেকটা টাইম নিবে। তো এখন একইভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে চুলার জালটা একদম ফার্স্টে হাইতে করে আমি এটাকে ঢেকে রান্না করব। আর এর মাঝে কিন্তু মিষ্টিগুলোকে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আলতো হাতে, বেশি জোরে দিতে যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এই মিষ্টিগুলোকে প্রায় 1-1.5 ঘন্টার মতো জাল করেছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে। আর এরই মাঝে যাতে পানিটা একদম ঘন না হয়ে যায় এর জন্য এখানে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিয়েছিলাম কয়েকবার। তো ওই ভিডিওটা কোনো রকমভাবে ডিলিট হয়ে গিয়েছে, এর কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো এখন একইভাবে আমি এটাকে জাল করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমি মিষ্টিগুলো থেকে যে শিরাটা ছিল ওইটা সরিয়ে নিয়েছি, আর উপর থেকে কয়েকটা মাওয়া ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর এই মাওয়াটা কিন্তু ঘরেই তৈরি করা যায়, আপনারা চাইলে ঘরেই তৈরি করতে পারেন অথবা বাজার থেকে কিনেও আনতে পারেন। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন।
যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য অনেকটাই উৎসাহ পাবো। তো আজকের মতো, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।